মাত্র 5 বছর বয়সী অনুসোয়া ঘোষ মানবতার দৃষ্টিকোণে সর্বশ্রেষ্ঠত্বের পরিচয় দিলেন। শিশু বিহার স্কুলের KG-2 ছাত্রীর এই সিদ্ধান্ত আগামী দিনে অনেককেই অনুপ্রাণিত করবে নিঃসন্দেহে। অনুসোয়া নিজের চুল স্বেচ্ছায় দান করলেন আর ক্যান্সার আক্রান্ত মহিলাকে। জানা যায়, নাগপুর ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসাধীন 50 বছর বয়সী সংঘমিত্রা শালিগ্রাম নামে এক মহিলা, তিনি ক্যান্সারে আক্রান্ত। কেমো দেওয়ার কারণে তার মাথার চুল উঠে গেছে। পুনরায় মাথার চুল প্রতিস্থাপন করার জন্য আহ্বান জানান সংঘমিত্রা। বিষয়টি নজরে আসে বেঙ্গালুরের একটি সামাজিক সংস্থা।